শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে তোমাদের কাছে আসার সময় পাইনি, এখন প্রায় 6:30-7:45 বাজতে চলেছে, এখন তোমাদের কাছে আসার সময় পেলাম। সকালবেলা থেকে আমাদের এসি ইনস্টলিংয়ে লেগেছে, কিছু একটা প্রবলেম হচ্ছে যার জন্য এখনও মানে কাজ চলে যাচ্ছে ওদের। আবার মানে রাত্রিবেলা 9:10 নাগাদ হবে, 9:10 বাজবে মনে হয়। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, চা নিয়ে বসলাম, ওদেরকে চা দিলাম, নিজেও চা নিয়ে বসলাম, চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। সকালবেলা তো খালি রান্না, তোমাদের সঙ্গে দুটো রেসিপি আমি শেয়ার করেছি আজকে, মাইক্রোওভেনে বানানো দুটো রেসিপি আমি শেয়ার করেছি, সরি, একটা চিংড়ি মাছ ভাপে, একটা রুই মাছ ভাপে। খুব সহজেই দুটো রান্না হয়, সেই জন্যই এটা করলাম। বলছিলাম যে মাইক্রোওভেনে দুটো রেসিপি শেয়ার করেছি। চিংড়ি মাছ যেটা আমি তোমাদেরকে দেখালাম না, ওটাতে যে ভিনিগারটা আমি মাখালাম, ভিনিগার বা লেবুর রস তোমরা মাখাতে পারো। ছোট ছোট চিংড়ি যেগুলো হয় সেগুলোর পিঠের যে নোংরাটা আছে ওটা পরিষ্কার করা খুব টাফ হয় অত ছোট ছোট চিংড়িগুলোর। আর আমার মেয়ের আবার এই চিংড়িগুলোই বেশি পছন্দ, এর থেকে একটু বড় সাইজ পছন্দ। বেশি বড় যেগুলো গলদা চিংড়ি সেগুলো আমার মেয়ে একদম পছন্দ করে না, মাথাটা যে থাকে না ওটা পছন্দ করে না। তো এই চিংড়িগুলোর পিঠটা যেহেতু আমি একটা একটা করে পরিষ্কার করা খুব টাফ, আর যাদের চিংড়ি মাছ খেলে একটু আধটু অসুবিধা সবার হয়, পেটের একটুখানি হতে পারে কারোর, তো সেই জন্য এটা মানে সেফটির জন্য করে দেখো তোমরা, ভীষণ ভালো হয়। ওটা হয় লেবুর রস নয় তো ভিনিগার, চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবে, ধুয়ে নেবে, তারপরে ওইটা ভিনিগার বা লেবুর রস মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেখে দেবে। আধা ঘন্টা রাখার পরে ওই যে জলটা বেরোয় চিংড়ি মাছ থেকে সেটা চিপে চিপে পুরোটা ফেলে দেবে। ফেলে দিয়ে নিয়ে জল দিয়ে আবার ভালো করে চিংড়ি মাছটা ধোবে, ধুয়ে নিয়ে তারপরে তুমি রান্না করো। দেখো কোনো পেটের অসুবিধা বা কোনো হজমের অসুবিধা কিচ্ছু হবে না, একবার তোমরা করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা উপকার পাওয়া যায় ওটাতে। আর মাইক্রোওভেনে রান্না আমি না কিছু কিছু জিনিস আমি প্রেফার করি, খুব ভালো হয়। যেমন ইলিশ মাছ ভাপে, তোমরা হয়তো সবাই ইলিশ মাছ ভাপে খেয়েছো, কিন্তু রুই মাছ ভাপে কজন খেয়েছো মাইক্রোওভেনে ইলিশ মাছের মতো করে সেটা আমি জানি না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো ভালো, তারা জানোই কেমন টেস্ট হয়, এবং যারা যদি না খেয়ে থাকো তাহলে তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমি বলছি যে এত ভালো হয় খেতে যে তোমাদের এত সহজে এত ভালো রেসিপি একটা করা খুবই মনে হবে যেন সহজ অথচ খুব সুস্বাদু। এবার আর একটা কথা হচ্ছে, অনেকে কাঁচা মাছ খেতে পারে না, মানে ওদের একটা মনে খুঁতখুঁত থাকে যে কেমন টেস্ট, কেমন লাগবে, গন্ধ বেরোবে কি বেরোবে না, এই রকম ব্যাপার। একটা জিনিস করতে পারো, কাঁচা মাছ যদি করো, যাদের এই ধরনের প্রবলেম আছে তারা একটুখানি লেবুর রস মাখিয়ে রেখে দেবে, তাহলে কোনো গন্ধ থাকবে না। তাতেও যদি মনের খুঁতখুঁতানি অনেকের থাকে যে মাছ ভাজা ছাড়া করবো না, অস্বস্তি, তাহলে তোমরা আমি যেই প্রসেসটা দেখিয়েছি সেম প্রসেসেই করবে। খালি মাছটাকে একটু ভেজে নেবে, হালকা করে ভাজবে, বেশি কড়া ভাজবে না, তাহলে এই টেস্টটা তুমি ওরা পাবে না। হালকা ভেজে নিয়ে তারপরে আমি যেমনি করে করেছি সেমনি করেই করবে। কি হয়, বেশি যদি মাছ তুমি ভেজে ফেলো তাহলে যে একটা জুসি ভাব মাছটার মধ্যে থাকে, ভেতর অবধি যে কি বলে মশলা বা রসটা যে যায় সেটা একটা আলাদা টেস্ট হয়, বুঝলে তো। তো তোমরা যদি যাদের মনে খুঁতখুঁতানি আছে যে কাঁচা মাছ খাবো না, তারা হালকা মাছটা ভেজে নিয়ে করতে পারো, খুব ভালো হয় খেতে। কিন্তু চিংড়ি মাছটা ভাজলে ভালো হবে না, চিংড়ি মাছটা কাঁচাই করতে হবে, চিংড়ি মাছ ভাজলে ওই টেস্ট তোমরা পাবে না। চলো আজকে দুটো রেসিপি তোমরা দেখো, কেমন লাগছে কমেন্টে অবশ্য অবশ্যই জানাবে, শেয়ার করবে অন্যজনের সঙ্গে যদি ভালো লেগে থাকে। আজকে আমি ওই খালি মেয়ের জন্য চিংড়ি মাছ, আমাদের জন্য রুই মাছ, উচ্ছে ভেন্ডি ভাজা আর ওল সেদ্ধ এই করেছিলাম, এই খাবার হয়েছে। রাতের খাবার খেতে কিছু নেই, রাতে আবার বানাতে হবে। আসলে কি হচ্ছে, ঘরটা গোছাতে গিয়ে এতটা মানে ওই দিকে টাইমটা চলে যাচ্ছে যে এই দিকটা তখন ম্যানেজ করতে পারছি না আমি, দেরি হয়ে যাচ্ছে। যে যাই হোক, আর আমার মনে হয় আর 3-4 দিনের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে আনতে পারবো। আর কিছু কিছু স্টোরেজের ব্যবস্থা করছি, মানে কার্পেন্টারকে ডেকেছি, তো তারা বলেছে 1 সপ্তাহ সময় লাগবে, তো 1 সপ্তাহের মধ্যে আশা করি পুরো ব্যাপারটাকে ঠিকঠাক করে ফেলতে পারবো। তো চলো তোমরা রান্না দেখো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা আজকের মতো।
আজ তোমাদের মাইক্রোওভেনে দুটো রেসিপি শেয়ার করব, চিংড়ি মাছ ভাপে করব। তো এই ছোট ছোট চিংড়িগুলো পিঠে পরিষ্কার করা যায় না, পিঠগুলো এত ছোট ছোট, সেগুলোকে আমি ওই জন্য ভিনিগারে আধা ঘন্টা মতো ভিনিগার একটুখানি দিয়ে, 1-2 চামচ ভিনিগার দিয়ে আধা ঘন্টা মতো এটাকে আমি মেখে, এখানে 250 চিংড়ি মাছ আছে, মেখে এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এবারে এই মাছটাও ভাপে করব, রুই মাছ। আমার বরখালি কোলের পিসগুলো নিয়ে এসে সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবারে দেখো, ভিনিগার মাখিয়ে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা রসটা চিপে চিপে ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি কি করে এটাকে ম্যারিনেট করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই মিক্সির মধ্যে আমি সর্ষের কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি দিয়ে ফার্স্টে পিষে নিয়েছি। তারপরে খানিকটা সর্ষে সরিয়ে রেখে দিয়ে ওর মধ্যে আমি খানিকটা নারকোল দিয়ে সব একসঙ্গে আমি পিষেছি, মানে সর্ষে, নারকোল, নুন, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে একসঙ্গে পিষেছি। পিষে নিয়ে এই দেখো, এখানে আমি 2 চামচ দিয়ে নিয়ে সর্ষের তেল, হলুদ দিয়ে ওটাকে মশলাটা তৈরি করে নিয়েছি। ওর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এটা আমি খানিকক্ষণের জন্য ঢেকে সরিয়ে রাখবো। উপর থেকে একটা কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। এবারে রুই মাছটা আমি কি করে ম্যারিনেট করছি সেটা দেখাচ্ছি। ওই যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত দিইনি কিন্তু আমি, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি এটা দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা পুরোটাই আমি, এবারে বাদ বাকি যেটুকু আছে সেটাই পুরোটাই নিয়ে নিচ্ছি। আমি আসলে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে অনেকটা করে বেটে রেখেছি, তো সেটাই বেটে রেখে খানিকটা সর্ষে সরিয়ে রেখে দিয়ে তার মধ্যে আবার নারকোল পিষে নিয়ে তারপরে এটা একসঙ্গে পেস্ট করেছি। এবারে আমি দেখো পুরোটা মিক্সি ধোয়া জল এর মধ্যে আমি দিয়ে দিলাম, পুরো মশলাটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি নুন দিলাম, একটুখানি হলুদ দেব, আর একটু সর্ষের তেল দেব। এই রান্নাগুলো এত কম তেলে রান্না হয়, এত চটজলদি রান্না হয়, মানে তাড়াহুড়োর সময়তে খুব কাজ দেয় আমার মাইক্রোওভেন। এবারে মাছগুলোতে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমি 4 পিস মাছের বানাবো। তো 4 পিস মাছ, এগুলো গাদার পিস দিয়েও করতে পারো। আমার বর কোলের পিস এনেছে, ও কাঁটা খেতে পারে না মাছের জন্য, ওই জন্য কোলের পিস আনে, ওর খেতে সুবিধা হয়, বড় মাছগুলো তাও একটু খেতে পারে। তো ছোট বাটিটাতে আটছিল না, তো আমি বড় বাটিটাতে এটা ঢেলে নিলাম। মাইক্রোওয়েভ বাটিতেই করতে হবে, কাঁচের যে কোনো বাটিতে দেখো ঢেলে দিলাম। এবারে উপর থেকে আমি আরো 2 পিস দিয়েছি, আরো 2 পিস মাছ দিয়ে দিলাম, ওই বাটিটাতে আটছিল না বলে একসঙ্গে। এটা তোমরা করে খেয়ে দেখো, এত কম পরিশ্রমে আর এত টেস্টে খেতে হয় না, তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। যে তোমরা যখন বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে, ইলিশ মাছের মতো খেতে লাগে জিনিসটা। ইলিশ মাছের গন্ধটা খালি থাকে না, কিন্তু একদম অমনি খেতে হয়। আর দেখো খানিকটা সর্ষে বাটা আলাদা যে বলেছিলাম বেটে রেখেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, ওটা আমি এই মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাতে আমি খালি ওই পেস্টটাই দিয়েছিলাম, এটাতে একটু সর্ষের পরিমাণটা আমি বেশি দিলাম। চিংড়ি মাছটাতে সর্ষের পরিমাণটা কম দিলাম, চিংড়ি মাছটা আমার মেয়ের জন্য খালি করলাম, আমি এটা আমাদের দুজনের জন্য করছি। দিয়ে নিয়ে এবারে উপর থেকে আমি 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে, যদি খেতে ভালোবাসো দিও, আমার যেরকম কাঁচা লঙ্কা ভাতে ডলে খেতে ভীষণ ভালো লাগে, মাছের বিশেষ করে, তো আমি এটা দিয়ে দিলাম। এবারে আমি কি করে করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মাইক্রোওভেনে কি করে করছি দেখো, মাইক্রোওভেন আমি অন করলাম। এবারে আমি খুলে নিয়ে আগে আমি চিংড়ি মাছটা বানাবো। এই দেখো চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম যে, এটা এবার আমি ঢাকা দিয়ে বসাবো। ঢাকা দিয়ে বসালাম, বসিয়ে নিয়ে আবার প্রত্যেকটা মাইক্রোওভেনের একটা মাইক্রো অপশন যেটা আছে সেটা দেখো, এটা মাইক্রো অপশন মোডে দেখবে, নানা রকম কনভেকশন, মাইক্রো, নানা রকম মোড থাকে। মাইক্রো অপশনে ফুল পাওয়ার, এটা আমার 900 যে ফুল পাওয়ার, এটা আমার, এটা আমি দিলাম। দিয়ে নিয়ে ঠিক 2 মিনিটের জন্য আমি এই মাছটা যে বানাচ্ছি 2 মিনিটেই আমার হয়ে যাবে, 2 মিনিটের জন্য এটাকে আমি 2 মিনিট দিয়ে নিয়ে স্টার্ট করে দিলাম। ফার্স্টে ফুল পাওয়ারে দিয়ে, তারপরে মিনিটে দিয়ে, তারপরে আমি স্টার্ট করে দিলাম। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তৈরি মাছ পুরো রেডি। এত কম পরিশ্রমে এত টেস্টি হয় খেতে, তো চিন্তা করতো না। আমি সেম প্রসেসে আমি ওই রুই মাছটাকেও বসিয়েছিলাম, 2 মিনিট করেছি, 2 মিনিট করে নিয়ে দেখো এই অবস্থা। এবারে এটাকে আমি, এটা তো 2 মিনিটে হবে না, এটাকে আরো 2 মিনিট আমি মাইক্রোতে সেম একটু মাছগুলোকে উল্টে দেবে চামচে করে হালকা করে, তারপরে আবার 2 মিনিট তোমরা দেবে সেম ওই ফুল পাওয়ারে 2 মিনিট দেবে, তাহলে মাছ রেডি হয়ে যাবে।
দেখো এত ভালো খেতে হয়, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এত কম সময় এত ভালো খাবার। আমি দেখো জমিয়ে লঙ্কা ডলে আমি ভাবলাম তোমাদের দেখায় একটু, কিন্তু এক হাতে ফোন নিয়ে তোলা যায় না, তবুও চেষ্টা করে দিয়েছি, দেখেছি খুব ভালো হয় খেতে। তোমরা ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমরা কেমন লাগলো তোমাদের।